हेलो लवली व्यूअर्स, अस्सलामु अलैकुम। आज के पेपे रान्ना करे देखाबो, विशेष करे जारा पेपे एकदम ही पसंद करें ना तारा एभावे ए रेसिपिटी एक बार होलेओ ट्राई करबें। आशा करछि जारा पसंद करें ना ताराओ पेपे तरकारीटा खूब बेशि पसंद करबें। एकटा हाड़ी बसिए तार मध्ये 1/3 कप तेल दिए दिलाम। दिए दिच्छि क्यूब करे केटे नेওয়া दुईटा बड़ साइजेर आलू। अल्प एकटु लवण और अल्प एकटु हलुद दिए ए आलूगुलोके भेजे नेब। आलूगुलोके ब्राउन कलर करे भेजे नीते हबे ठीक एरकम। एइबार ए आलूगुलोके नामिए नेब। एइ रान्नाते तेलेर परिमाणटा एकटुखानि बेशि हय, ना होले किन्तु रान्नाटा खेते भालो लागे ना। एइबार सेइ तेलेर मध्येई पेपे दिए दिच्छि। आमि बड़ साइजेर एकटा पेपेके एइभाबे किउब करे केटे निएछि। এর মধ্যেও অল্প একটু লবণ অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দেখবেন পেপেটা হালকা নরম হয়ে এসেছে আর পেপের মধ্যে এরকম দাগ উঠেছে, তখন পেপেটাকে নামিয়ে নিতে হবে। পেপেটাও নামিয়ে নিয়েছি আর বাকি যে তেলটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পাঁচ ফোড়ন। এবার তেলের মধ্যে এই মশলাগুলোকে হালকা ভেজে নেব অল্প আঁচে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অল্প আঁচেই সেই আস্ত মশলাগুলো ভাজবেন, নয়তো পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তিনটা শুকনো মরিচ দিয়েছি আর অল্প একটু লবণ দিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। এইবার এটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দেব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এই অল্প পানি দিয়েই মশলাগুলোকে হালকা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন পানিটা শুকিয়ে যাবে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে ফ্রোজেন করা 3টা টমেটো ব্যবহার করেছি। এবার অল্প একটু পানি দিয়ে এই টমেটোগুলোকে মশলার সাথে খুব ভালো করে একটু কষাতে হবে। মনে রাখবেন তরকারির ক্ষেত্রে, যে কোনো তরকারির ক্ষেত্রেই, মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্নাটা কিন্তু ততটাই স্বাদ হবে। দেখুন তেলটা ভেসে উঠেছে, কষানো হয়ে গেছে। এবার আলু আর পেঁপেটা অ্যাড করছি। আলু পেঁপে দিয়ে মশলার সাথে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেখুন কতটুকু দিয়েছি, পেঁপেগুলো একটু ডুবে রয়েছে এমনটাই ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। পানিটা দেখুন শুকিয়ে গেছে, আর একটু পানি বাকি আছে, পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ঢাকনা খুলেই এবার এই পানিটুকু শুকিয়ে নেব। ঠিক এই পর্যায়ে দেখুন একটু মাখা মাখা যখন থাকবে তখন পেঁপেটাকে নামিয়ে নিতে হবে। এই তো রেডি হয়ে গেছে পেঁপের তরকারি। একটু ভিন্ন পদ্ধতি আর অনেক স্বাদযুক্ত পেঁপের তরকারিটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।